তিনি বিশ্বাস করতেন মানুষ তার স্বপ্নের সমান বড়। তার স্বপ্ন ছিল ঢাকা শহরকে অপরিচ্ছন্ন, দূষিত ও অনিরাপদ শহরের তালিকা থেকে মুক্ত করে একদিন পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরীতে পরিণত করবেন। ক্ষণজন্ম এই মানুষটা যতদিন বেঁচে ছিলেন ততদিন নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে হেঁটেছিলেন, কিন্তু মৃত্যু দাড়ি টেনে দেয় তার এই বর্ণিল পথ চলায়। এতক্ষণ যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, অনেকে নিশ্চিত চিনে ফেলেছেন মানুষটাকে। তিনি আর কেউই নন, ঢাকাবাসীর প্রাণপ্রিয় সাবেক প্রয়াত মেয়র আনিসুল হক। আনিসুল হক ছিলেন একাধারে একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। 1952 সালের 27 সেপ্টেম্বর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন আনিসুল হক। শৈশবে তিনি বেশ বড় একটা সময় পার করেন ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে তার নানা বাড়িতে। আনিসুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে আনিসুল হক 1980 দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আনন্দমেলা ও অন্তরালে নামে দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন তিনি। 1991 সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। তবে উপস্থাপনার চাইতে ব্যক্তি জীবনে ব্যবসায়ী হিসেবে বেশি সফল ছিলেন আনিসুল হক। 1986 সালে আনিসুল হক তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ প্রতিষ্ঠা করেন। মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হকের তৈরি পোশাক ছাড়াও বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, আবাসন, কৃষিভিত্তিক শিল্প কারখানা রয়েছে। এছাড়া ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড এবং নাগরিক টেলিভিশনের মালিকানাও তার ব্যবসায়ী গ্রুপের। নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত করার পর 2005 থেকে 2006 সাল সময়ে বিজিএমই এর সভাপতির দায়িত্ব পালন করেন আনিসুল হক। 2008 সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি নির্বাচিত হন তিনি। 2010 থেকে 2012 সাল পর্যন্ত সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন এই গুণী ব্যক্তিত্ব। আর সেখান থেকেই পুরোপুরি রাজনীতির মাঠে সক্রিয় হয়ে পড়েন আনিসুল হক। 2015 সালের 28 এপ্রিল অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে DNCC-র মেয়র নির্বাচিত হন আনিসুল হক। 14 মে দায়িত্ব নেওয়ার পর নগরীর সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন, সড়ক ও ফুটপাত নির্মাণ, সংস্কার ও পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা সহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ঢাকার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এর অনেক সুফল এখনও পাচ্ছে ঢাকাবাসী। 2015 সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে আনিসুল হক পরিবহন শ্রমিকদের তোপের মুখে পড়েন। পরে ওই সড়ক দখলমুক্ত করে তা সড়ক হিসেবে চালু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফলে দীর্ঘ বছর ধরে দখল হয়ে থাকা এই সড়ক এখন সবার জন্য উন্মুক্ত। এছাড়া গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিক্সা এবং ঢাকা চাকা নামে শীততাপ নিয়ন্ত্রিত বাস সেবা চালু করেন আনিসুল হক। আবার ঢাকার গাবতলি থেকে সাভারে যাওয়ার পথটিতে এলোপাতাড়িভাবে বাস রাখার কারণে সারা বছর যানজট লেগে থাকত। আনিসুল হকের উদ্যোগে এই সড়কটিও এখন দখলমুক্ত। এছাড়া বিমানবন্দর সড়কে যানজট কমাতে মহাকালী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ইউলুপ করার উদ্যোগ নেন আনিসুল হক। 2017 সালের 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে 13 আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। 30 নভেম্বর বৃহস্পতিবার লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। ব্যক্তি জীবনে আনিসুল হক বিয়ে করেন রুবানা হককে। তিনি বর্তমানে চট্টগ্রামস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি স্বামীর মতো নিজেও বিজিএমই এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনিও। আনিসুল হক ও রুবানা হকের সংসারে তাদের 2 মেয়ে ও 1 ছেলে, মেয়ে তানিশা ফারিয়ামান এবং ওয়ামিক উমাইরা, ছেলে নাভিদুল হক। এছাড়া আনিসুল হকের ছোট ভাই আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। মাত্র 2 বছরের জন্য মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন তিনি। এই অল্প সময়ের কাজের জন্য একজন ব্যতিক্রমী মেয়র হিসেবে ঢাকাবাসী আনিসুল হককে মনে রাখবে বহুদিন।